হামাস ইসরায়েল দ্বন্দ্বে ইসরায়েলের কার্যত পরাজয় ঘটেছে। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিধর এই দেশটির আয়রন ডোমের মতো গর্ব করার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও হামাসের রকেট হামলা এবং ইসরায়েলি নাগরিক জিম্মি রুখে দিতে ব্যর্থ ইসরায়েল। এই ব্যর্থতার গ্লানি নিয়েই পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৭ অক্টোবর ২০২৩, ইসরায়েলের সামরিক অহংকারের প্রতীক আয়রন ডোম নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো ধেয়ে আসতে থাকে হামাসের স্বল্প ও মধ্যম পাল্লার রকেট। সতর্কতা সাইরেন বেজে ওঠে গাজা নিকটবর্তী সকল শহরে। হামাসের ভাষায় দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে অপারেশন আল আকসা ফ্লাড নামক এই আক্রমণ চালায় তারা। আর সেই আক্রমণ রুখে দিতেই কার্যত পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েল। আর এই ব্যর্থতার দায় বর্তায় ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF-এর মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের প্রধানের উপর। সেই ব্যর্থতা মেনে নিয়েই ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান আহারন হ্যালিবা পদত্যাগ করতে যাচ্ছেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়া মাত্র তিনি সরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। সংবাদ জেরুজালেম পোস্টের। তিনি তার সহকর্মীদের বলেন, ওই দিন সকালে আমি বুঝতে পেরেছিলাম যে চাকরিটি শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হলে আমাকে বিদায় নিতে হবে। তিনি জানান, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিক কিংবা স্থায়ী যুদ্ধবিরতি হলে কিংবা ইসরায়েল কেবল বিচ্ছিন্ন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া মাত্র তিনি সরে যাবেন। হ্যালিবাকে ইতোমধ্যেই গোয়েন্দা বিভাগে অক্ষম লোক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তার পদে উত্তরাধিকারের লড়াই শুরু হয়ে গিয়েছে। হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর করণীয় নিয়ে IDF-এর রেডলাইনে একটি এনক্রিপ্টেড টেলিফোন কল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি, অপারেশনস ডিরেক্টরের প্রধান মেজর জেনারেল ওডেড বাসিউক এবং IDF দক্ষিণ কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কলম্যানের সাথে আলোচনা করেছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে হ্যালিবাকে সেই ফোন কলে রাখা হয়নি, অথচ বিষয়টি তার এখতিয়ারের মধ্যেই ছিল। এমনকি ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ঘাটতি নিয়েও প্রশ্ন উঠেছে দেশটির বিভিন্ন মহলে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট।